নাস্তিক আমি অনেক দেখছি কিন্তু আসাদ নূরের মতন অসভ্য আসাদ নূরের মতন বর্বর আসাদ নূরের মতন এত তাপের এত অভদ্র নাস্তিক আমি আর দেখি নাই যৌন বিষয়ক লেখিকা যদি আল্লাহকে নিয়ে চিন্তা না করে চিন্তা করত আমাকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে আসাদ নূর আর মুফতি নামের কলঙ্ক আবদুল্লাল মাসুদ সহ সমস্ত নাস্তিক মুরতাদরা যদি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করতো আল্লাহ আমাকে কিভাবে সৃষ্টি করেছেন বিশ্বাস করেন তারা জামানার হাসান বসরি রাহমাতুল্লাহ হয়ে যেত তাসলিমান যদি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা না করে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করত। তাহলে তাসলিমান আশ্রিন এই জামানার রাবিয়া বস্তি হয়ে যেত উতিলাল ইনসানুমা আকফার মানুষদের দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ বলেন মানুষ বড়ই নিমু মানুষ বড়ই অকৃতজ্ঞ মানুষ চিন্তা করে না যে তাকে কিসের থেকে সৃষ্টি করেছে আপনারা হয়তো বা বলতে পারেন হুজুর এটা কি বলেন আমি তো আল্লাহর আদায় করি ভাই আল্লাহ আপনাকে বলেন নাই যেহেতু আপনি আল্লাহর নেয়ামতের সুক্রিয়া আদায় করতেছেন আল্লাহ কাকে বলছে জানেন কাফেরদেরকে বলছে আমিও প্রথম চিন্তা করতাম আল্লাহ এটা কি বললো এখন থেকে না ঠিকই বলছে আল্লাহ না হয় বিদেশে বসে বসে নাস্তিকরা আল্লাহর বিরুদ্ধে নবীর বিরুদ্ধে যে কথা বলে বর্তমান জামানার সবচেয়ে নিকৃষ্ট এবং সবচেয়ে ইতর টাইপের লোক নাস্তিক আমি অনেক দেখছি কিন্তু আসাদ নূরের মতন অসভ্য আসাদ নূরের মতন বর্বর আসাদ নূরের মতন ইতর টাইপের এত অভদ্র নাস্তিক আমি আর দেখি নাই সে বিদেশ বৈশা বৈশা আল্লাহর নামে নবী নামে মুসলমানদের বিরুদ্ধে হক্কানি আলেমদের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে জঘন্য জঘন্য কথা বলে আর আলেমদের বিরুদ্ধে বাজে বাজে কথা বলে কুতিলাল মা মিন মিন মানুষ চিন্তা করে না আল্লাহ মানুষের দৃষ্টি আকর্ষণ করে বলতেছেন মানুষ বড়ই হারাম মানুষ চিন্তা করে না যে মানুষকে কিসের থেকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা যদি এই আন্তর্জাতিক কুখ্যাত বেহায়া বেলাজা তাসলিমা নাসরিন যদি আল্লাহকে নিয়ে না চিন্তা করে সৃষ্টি নিয়ে চিন্তা করতো অন্তরের অন্তঃস্থল থেকে বের হয়ে আসতো রব্বানা মা হলাক্তা হাদা বা তিলাংশু যৌন বিষয়ক লেখিকা যদি আল্লাহকে নিয়ে চিন্তা না করে চিন্তা করত। আমাকে আল্লাহ কিভাবে সৃষ্টি করেছে নূর আর মুফতি নামের কলঙ্ক মাসুদ সহ সমস্ত নাস্তিক মুরতাদরা যদি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা না করে নিজেদেরকে নিয়ে চিন্তা করত আল্লাহ আমাকে কিভাবে সৃষ্টি করেছেন বিশ্বাস করেন তারা জামানার হাসান বসরি রহমাতুল্লাহ হয়ে যেত তাসলিমান আশ্রিন যদি আল্লাহকে নিয়ে চিন্তা ভাবনা না করে নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতো তাহলে তাসলিমান আসরিন তাহলে তাসলিমান আসরিন এই জামানার রাবিয়া বস্তি হয়ে যেত